আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা দেবেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন মৎস্য অধিদপ্তরের অবিষয়ক এবং কম্পিউটার অপারেটর সহ বিভিন্ন পদের পরীক্ষাগুলো কী ধরনের হয়ে থাকে এমসি হয় নাকি লিখিত হয় প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এর সাথে আমরা আপনাদের বিগত সালের বেশ কিছু প্রশ্নর নমুনা দেখাবো উত্তরসহ সবগুলো উত্তর সহ আলোচনা করা সম্ভব হবে না তবে আমরা নমুনা হিসেবে আপনাদের এগুলো দেখাবো এবং আপনারা চাইলে পরবর্তীতে আমরা মডেল টেস্ট আকারে সেগুলো দেখাবো এবং আমরা সাজেশন নিয়ে আলোচনা করবো মৎস্য অধিদপ্তরে কোন কোন টফিসগুলো থেকে প্রতিবারে প্রশ্ন আসে কিভাবেই অল্প করে এই পরীক্ষায় পাশ করা সম্ভব তো সব কিছুই এই ভিডিওতে আলোচনা করবো তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন হয়ে থাকলে নিয়মিত প্রস্তুতিমূলক ভিডিওগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখুন বাই দা ওয়ে আপনারা এখানে মৎস্য অধিদপ্তরের বেশ কিছু প্রশ্ন এবং উত্তর দেখতে পাচ্ছেন যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে আপনাদের আমরা একটা জিনিস বলি যে হচ্ছে মৎস্য অধিদপ্তরের পরীক্ষায় কিন্তু বিগত সালের প্রশ্নগুলো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট রিপিট হয়ে থাকে তাই আপনারা যদি শুধু বিগত সালের এই প্রশ্নগুলোর সমাধান করেন ইনশাল্লাহ এখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তাই আমরা আপনাদেরকে সাজেস্ট করব বিগত সালের এই প্রশ্নগুলো খুবই ভালোভাবে পড়বেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রশ্ন ব্যাংকটি সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও আমরা মৎস্য অধিদপ্তরের অভিষয়ক কম্পিউটার অপারেটর স্টোর কিপার হ্যাসারি অ্যাটেন্ডেন্ট এবং পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদের সাজেশন দিচ্ছি আপনারা চাইলে শেষ সময়ে এসে আমাদের এই সাজেশনটি নিতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এইটটি প্লাস প্রশ্ন কম পাবেন আমাদের সাজেশনের মূল্য দুই টাকা এবং বিগত সালের প্রশ্ন ব্যাঙ্কের পিডিএফটি একশত টাকা আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা যে বিষয়টি খুব করে জানতে চেয়েছেন তা হচ্ছে অভিষয়ক পদের পরীক্ষাটি এমসি হবে নাকি লিখিত হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্ন ব্যাঙ্কগুলোতে কিছু পরীক্ষা লিখিত হয়েছে আবার কিছু পরীক্ষা এমসিকিউ টাইপ হয়েছে আসলে পরীক্ষা কখন রকম হবে সেটা আগে থেকে বলা মুশকিল এটা অধিদপ্তর নির্দেশ করে তবে আমরা ধারণা করছি যে মৎস্য অধিদপ্তরের ষোলো এবং সতেরো তারিখের পরীক্ষাগুলো লিখিত হবে তো আপনারা সেভাবেই প্রস্তুতি নেবেন যেহেতু পরীক্ষা খুব কাছে হাতে বেশি সময় নেই আর নতুন করে পড়ারও তেমন সময় নেই তাই আমরা আপনাদের সাজেস্ট করব আপনারা বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ ভালোভাবে পড়ুন ইনশাল্লাহ পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন আর আমাদের সাজেশনটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ